উদয়পুর পৌর পরিষদের নবনিযুক্ত জনপ্রতিনিধিগণের কার্যকালের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে শুক্রবার সকাল 11:30টায়। প্রদীপ প্রজ্বলন করে তার শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি দেবল দেবরায় সহ প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, উদয়পুর পৌর এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, এছাড়াও রয়েছে দ্বিচক্র মোটর বাইক পার্কিং এর সমস্যা। বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের এখনো কিছু সমস্যা রয়েছে যা আগামী দিনে নতুন ভাবে তৈরি করা হবে। এদিন নামরা করে বামেদেরকে তীব্র আক্রমণ করেন অর্থমন্ত্রী। এদিনের অনুষ্ঠান শেষে বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেন অর্থমন্ত্রী। সরকারি ঘর প্রাপকদের দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীর ছবি লাগানো ওয়াল ঘড়ি। এদিনের গোটা অনুষ্ঠানে এক বিশৃঙ্খলতার পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে কোনো প্রকার বসার ব্যবস্থা করেনি উদয়পুর পৌর পরিষদ। এছাড়া সবথেকে মহা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে উদয়পুর টাউন হলের ভেতরের চারপাশে নোংরা আবর্জনায় ভর্তি। দুর্গন্ধ নিয়ে দিনের অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ গোটা অনুষ্ঠানকে এক প্রকার বাধ্য হয়ে দেখতে হয়েছে। রীতিমতো সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়। উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান কর্তৃক এই ধরনের অব্যবস্থা এক প্রকার নিন্দার ঝড় বইতে শুরু করেছে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে। একটা সময় বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা নীরব প্রতিবাদে যখন সামিল হয়, তখন তড়িঘড়ি উদয়পুর পৌর পরিষদ থেকে কিছু কর্মচারী দিয়ে বসার জন্য চেয়ার নিয়ে আসা হয়। তারপরেও প্রতিবাদ যে স্বরূপ থাকে সংবাদ মাধ্যমের কর্মীদের। এবার প্রশ্ন উঠেছে, কেন উদয়পুর পৌর পরিষদ টাউন হলকে এভাবে নোংরা আবর্জনায় পরিণত করে রেখেছে, যা বুঝে উঠতে পারছে না উদয়পুর শহরবাসী। এখানে মাঝে মধ্যে পড়ে যাওয়া ভয় থাকে, চেয়ারম্যান সাহেব জানেন। এইটাকে এক মাল্টি স্টোরি বিল্ডিং বানিয়ে নতুন টাউন হল করা, নতুন শপিং মল করা, আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা করা, উদয়পুর শহরে কোথাও পার্কিং এর ব্যবস্থা নেই সরকারিভাবে, একটা পার্কিং ব্যবস্থা করা, উপরে ফ্যাকারদের শেড করে দেওয়া, পুরো পরিষদ এসে অফিস থেকে উঠিয়ে এখানে অফিস সেট আপ করা, এবং এখানে একটা সিনেমা, ছোট সিনেমা হলের ব্যবস্থা করে দেওয়ার জন্য, ছোট এখানে একটা রেস্টুরেন্ট খুলে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা নিয়ে এইবার বাজেটে 40 কোটি টাকা এই এই বিল্ডিং করার জন্য ব্যবস্থা করা হবে। ঠিক তেমনি দেবদেবরায় থেকে শুরু করে যারা ছিলেন তারা আপনারা দেখেছেন যে উদয়পুরের রাজারবাগ স্টেশনে মোটর স্ট্যান্ডকে তৈরি করে নির্মাণ করার কারণে বহু আন্দোলন আমরা সংগঠিত করতে হয়েছিল। রাজ্যের বিভিন্ন ছোট ছোট জায়গাতে মোটর স্ট্যান্ড তৈরি হয়েছে, কিন্তু উদয়পুরের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাতে তৎকালীন সরকার কিন্তু মোটর স্ট্যান্ড তৈরি করা শুধু গল্প করেছে কিন্তু করেনি। আমাদের সরকার আসার পরে আমরা সে চেষ্টা করেছে, মোটর স্ট্যান্ডের টেন্ডার করা হয়েছে, কাজ শুরু হয়েছিল, কিন্তু কোথাও ইঞ্জিনিয়ারদের কাছে একটু ভুল, তাদের প্ল্যানিং করার কারণে আমরা কাজটা স্টপ করেছি। এটা বলা এই দরকার যে ডাবল স্টোরি বিল্ডিং করার কথা হয়েছে, কিন্তু আমরা চাই না সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং করার চেষ্টা করা নিয়ে নতুন ভাবে তার পরিকল্পনার কাজ শুরু হচ্ছে, যাতে আগামী দিনে সেই রাজারবাগ স্ট্যান্ডে বহু বেকার ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, সুন্দর বড় স্ট্যান্ড তৈরি হয়, তার জন্য পরিকল্পনা করার জন্য কাজ ডেভেলপ করে। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।